ফাগুয়া উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছিল চা বাগানগুলো। রঙের খেলায় প্রাণের মেলায় মেতেছিলেন চা শ্রমিকরা। গত ১৫টা দিন দুঃখ বঞ্চনা ভুলে ফাগুয়ার হোলি খেলায় তারা রাঙিয়ে নিয়েছিলেন জীবনকে। মাত্র গতকালই সমাপ্ত হলো ফাগুয়া উৎসব। মৌলভী বাজার থেকে সৈয়দ মোহসিন পারভেজের রিপোর্ট। চারদিকেই যেন রঙের ছড়াছড়ি, সব বয়সী নারী পুরুষ মেতেছেন ফাগুয়া উৎসবে একে অন্যকে রাঙিয়ে দিতে নৃত্যগীতের আনন্দ। গেল ১৫টা দিন পর্যায়ক্রমে এক একটি বাগান ছিল এমনই উৎসবের রঙে রঙিন। মৌলভী বাজারের চা বাগানগুলোতে নানা জাতিগোষ্ঠীর বসবাস। ফাগুয়া উৎসবে সবাই এক হয়ে মেতে ওঠে রঙের উৎসবে। চা বাগান ছাড়িয়ে শহরের নাগরিক জীবনেও রাঙিয়ে যায় এই উৎসব। দোল পূর্ণিমা থেকে শুরু হয় ফাগুয়া, তারপর এক এক বাগানে চলতে থাকে উৎসব। চা বাগানে এটি ফাগুয়া পরব বা হোলি নামে পরিচিত। উৎসব যার আনন্দ সবার, সবাই আমরা এই আনন্দটা ভাগাভাগি করতে চাই। আমরা এই উৎসবের মূল বিষয় আকর্ষণ হচ্ছে রং খেলা। এটি মূলত হিন্দু বৈষ্ণব উৎসব। বৃন্দাবনের রাধিকা ও গোপিনীদের সঙ্গে শ্রীকৃষ্ণের রং খেলার পুণ্যস্মৃতি নির্ভর এই উৎসব। সারা বছর কাজের পরে একবার উৎসব আসে। এই উৎসবের মধ্যে সবাই মানে তার নিজ নিজ মতো সামর্থ্য অনুযায়ী সবাই মেতে উঠে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।